এ কথা আজ আর প্রমাণের অপেক্ষা রাখে না যে বাংলাদেশে বর্বর পাক বাহিনী কর্তৃক সংগঠিত নির্মম হত্যালীলা যে কোনো সংজ্ঞা অনুসারে গণহত্যা বা জেনোসাইড নামে অবহিত হবার যোগ্য। 30 লক্ষ মানুষের আত্মাহুতি, কয়েক কোটি মানুষের অন্তহীন দুঃখ দুর্দশা, অনেক রক্তের প্রবাহ, বিপুল সম্পদের ধ্বংস, এ সবই আজ বাস্তব সত্য। আমাদের চোখের সামনেই এসব ঘটে গেল। পৃথিবীতে নিত্য নব নব ইতিহাস সৃষ্টি হচ্ছে, কিন্তু সবাই ইতিহাস সৃষ্টি করে না। সবাই ইতিহাসকে দৃষ্টি দিগন্তে জীবন্ত অবস্থায় দেখতেও পারে না। আমরা পেরেছি, আমরা ইতিহাস সৃষ্টি করেছি। চোখের সামনে যে ইতিহাস যন্ত্রণাক্ত রক্তের পিচ্ছিল পথে হেঁটে গেল, আমরা তা নিরীক্ষণ করেছি। যে ইতিহাস বলিষ্ঠ সজ্জার কণ্ঠে অগ্নিমন্ত্র উচ্চারণ করে গেল, আমরা কান পেতে তার কথাও শুনেছি। আমরা বীর্যবান অগ্নি সন্তান, 7.5 কোটি মানুষের অনেকেই ইতিহাসের স্রষ্টা, ইতিহাসের এক একজন জীবন্ত সাক্ষী, অথবা আমরাই ইতিহাস। বহু যন্ত্রণা, ত্যাগ আর তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম। বাংলার মাটিতে ইতিহাস তার নতুন পৃষ্ঠা উন্মোচন করেছে। সে পৃষ্ঠাগুলো চাপ চাপ রক্তের অক্ষরে বড়ই ভারী, অশ্রু ভারাক্রান্ত ক্রন্দনের আর্তনাদে বড়ই করুণ, বেদনা ঘন। বীরের রক্তস্রোত, মাতার এই অশ্রুধারা বৃথা যায়নি। রাত্রির তপস্যা নতুন সূর্যলোকের দিন সম্ভব করে তুলেছে। দুর্ভাগ্যবশত স্বাধীন বাংলাদেশে শহীদদের আদর্শ ও আত্মত্যাগের গুরুত্ব বিশেষ অনুভূত হতে দেখা যাচ্ছে না। স্মরণীয় যে আজ অবধি বুদ্ধিজীবী হত্যা রহস্য উদ্ঘাটিত হয়নি, অথচ দালালরা রেহাই পেয়ে যাচ্ছে। ভবিষ্যৎ বংশধরদের জন্য আমরা কী দৃষ্টান্ত রেখে যাচ্ছি তা আজ গভীরভাবে চিন্তা করে দেখার সময় এসেছে। আজকের এই দিনে স্মরণ করছি ডক্টর গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা, মামুন মাহমুদ, ডক্টর ফজলুর রহমান, মোহাম্মদ সাদেক, লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম মোহাম্মদ শামসুল হক, অধ্যাপক মুক্তাদির, কাজী আলী ইমাম, কবি মেহেরুন্নেসা, শহীদ সাবের, আলতাফ মাহমুদ, সিরাজউদ্দিন হোসেন, সৈয়দ নজমুল হক, নিজামুদ্দিন আহমেদ, আনম গুলাম মোস্তফা, সেলিনা পারভিন, ডক্টর আমিনউদ্দিন, ডক্টর সিদ্দিক আহমদ, ডক্টর আবুল কালাম আজাদ, ডক্টর ফয়জুল মহি, ডক্টর সিরাজুল হক খান, অধ্যাপক রশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক গিয়াসুদ্দিন আহমেদ, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ডক্টর আবুল খয়ের, ডাক্তার মোহাম্মদ মর্তুজা, ডাক্তার আলিম চৌধুরী, ডাক্তার ফজলে রাব্বি, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক মনির চৌধুরী, শহীদুল্লাহ কাইসার, জহির রায়হান সহ সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে।